শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম করেছি ঘরের, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিও তোলার টাইমও পাইনি একদমই। তো সন্ধেবেলায়, সন্ধে ঠিক নয়, 7:30 বাজছে, ঠাকুরকে শয়ন দিয়ে চলে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে সরাসরি রান্না থেকেই শুরু করছি, মানে ডিনারটা বানাচ্ছি। তো ডিনারে আজকে একটু বেগুনের একটা সবজি বানাবো আর রুটি বানাবো। তো বেগুনটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একদম নিরামিষভাবেই বানাবো রান্নাটা, কারণ আমাদের আজকে থেকেই নিরামিষ খাওয়া স্টার্ট হয়ে গেল। কাল থেকে তো মহালয়া, অমাবস্যার উপোস, এমনি পুজো করি আমি, অমাবস্যাতে কালী পুজোটা করি, আর পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। তো সেই কারণে একদম আমাদের আজকে থেকেই নিরামিষ খাওয়া স্টার্ট। বেগুনটা কেটে নিয়েছি আর টমেটোটাও কুচি করে নিয়েছি, নিয়ে কসুরি মেথি আর আদাটা গ্রেট করে নিয়েছি, একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে রেখে দিলাম, এতে করে রান্নাটা করতে সুবিধা হবে আর মশলাটাও পুড়ে যায় না। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিচ্ছি 2 থেকে 3 চামচ বেসন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে বেগুনটাকে মেখে নেব হাত দিয়ে, সামান্য একটু এর মধ্যে জলও দিয়ে দিলাম, খুব সামান্য, বেশি দেব না। আর বেসনটা দিয়ে বেগুনটা ভাজতে গেলে কিন্তু বেগুনের মধ্যে একদমই তেলটা ভেতরে যায় না, আর একটু চিনি দিলেও ভালো হয়, তবে আমি চিনি দিইনি, চিনি ছাড়াই একটু বেসন দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে বেগুনগুলোকে এভাবে একটা করে ছেড়ে দিলাম, আর মিডিয়াম আঁচে বেগুনটাকে একটু বেশ লাল করে ভেজে তুলে রাখবো। এক এক করে সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এতটাই ভাজবো, এর বেশি ভাজবো না। বেগুনটার মধ্যে একটু বেসন লাগিয়ে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বেগুনের ভেতরে একটুও তেলটা যায়নি। তো এভাবে বেগুন ভাজার সময় একটু বেসন মাখিয়ে ভাজলে বা একটু চিনি দিয়ে দিলেও কিন্তু খুব ভালো হয়। তো সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিলাম কাশুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। আর কিছু দেবো না মশলার মধ্যে আমি, আর বাকি গুঁড়ো মশলা তো জলে গুলে রেখেছি। তো প্রথমে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। এ রান্নাটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায়, বেগুন ভাজার যেটুকু তেল আছে সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন, আর একটা টমেটো দিয়েছি, এখানে বড় সাইজে দুটো টমেটো দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে, আর একদম গলেও গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি যে গুঁড়ো মশলাটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর এরপর মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল, খুব বেশি জল দেবো না, একদম মাখা মাখা করবো বেগুনের তরকারিটা, ওই জন্য সামান্য একটু দিয়ে দিয়েছি গরম জল, আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ঝোলটা ফুটে উঠলে বেগুনটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নামিয়ে নেব। এটা কিন্তু রুটি দিয়ে ভালো লাগে খেতে, বেগুনের এই রেসিপিটা, আর ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। তবে আজকে রুটি করব, দেখি কি করব, আজকে অনেক কাজ আছে, সকাল থেকে জানেন অনেক কাজ করেছি, মানে যত রান্নাঘরের ডাব্বাগুলো ছিল সব আজকে ধুয়েছি, বসে বসে ধুয়ে এগুলো সব শুকোতে দেওয়া আছে ব্যালকনিতে, সেখান থেকে নিয়ে এসেছি, ভালো করে মুছে নিয়েছি। আর যেহেতু নিরামিষ খাওয়া হবে সেই জন্য আমিষ, যদিও আমার সব মশলাপাতি আলাদা করেই থাকে, ছুঁই না আমি, আমিষেরগুলো আলাদাই থাকে, নিরামিষের আলাদা থাকে, তবুও নবরাত্রিতে কী করি বলুন তো, যদি কিছু থাকে ও পেঁয়াজ রসুনটাও ঘরে রাখি না, আর কোনো মশলাপাতি কিচ্ছু নেই, সব একদম পরিষ্কারভাবে আনা হয়েছে, মুদি দোকানের জিনিসগুলো এসে গেছে, এবারে সব ওগুলো ঢেলে রাখবো। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার বেগুনের এই রেসিপিটা। তো ভাবছি আর রুটি করব না, বেশ গরমও লাগছে, আর রুটি করার না একদম ইচ্ছেও নেই, দাঁড়িয়ে থেকে আর রুটি করতে পারছি না, সেই জন্য এক কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দিয়া তো ফ্রিজের ভেতরটা পরিষ্কার করেই নিয়েছিল সকালে, আবার এই কলিন দিয়ে সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করছে। তো কুকারে, ছোটো কুকারটাতে একটু ভাত বসিয়ে দিলাম, আর যে বেগুনের তরকারিটাও হয়ে গেছে, দুপুরের একটু ডাল সেদ্ধ আছে, মুগ ডাল সেদ্ধ করেছিলাম সেটা আছে। এই যে কৌটোগুলো সব ধুয়েছি মুছেছি পরিষ্কার করে, আর সমস্ত মুদি দোকানের জিনিসগুলো যে আনা হয়েছে তো সব ঢেলে রাখবো, এখনও আরও অনেক জিনিস আনতে হবে।
তো ওই সোফাটার মধ্যে বসে বসে আমি পরিষ্কার করছিলাম, মানে ফ্যান চালিয়ে, বেশিক্ষণ তো দাঁড়াতে পারি না, তো এই টুকটাক কাজগুলো দিয়াও করে দেয় বলে অনেকটা রেহাই। আগে তো এগুলো সব একা হাতেই করেছি, তবে এখন শরীরটা খুব একটা ভালো যায় না পায়ে ব্যথা কোমরে ব্যথার জন্য, এই কাজগুলো কিন্তু এখন দিয়া করে দেয়, দিয়া দিশা দুজন মিলে করে দেয়। সব ফার্নিচারগুলো মুছে দেওয়া টুকটাক কাজগুলো ওরা করে দেয়, তো অনেকটা হেল্প হয়ে যায় আমার। তো এবারে সব যা আছে দোকানের জিনিসগুলো সব ঢেলে ঢেলে রাখবো, রেখে আবার সাজিয়ে রাখবো, তারপরে খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে ভিডিওটাও আজকে আবার এডিট করতে হবে, জানি না আজকে আর সময় পাবো কি না। ভিডিওগুলো এখন দিতে না একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ সকাল দিকটা এত কাজ থাকছে, তারপরে রান্নাবান্না সব সেরে আমি তো জেনারেলি রাত্রেবেলাতেই ভিডিওগুলো সবসময় এডিট করি, ভিডিওটা এডিট করি, ভয়েস দিই, তারপরে সকালে 9টা থেকে 9:30টার মধ্যে ভিডিও পোস্ট করি। ওটা একদম পারফেক্ট টাইম আমার জন্য, মানে নির্দিষ্ট একটা টাইমে এতদিন ভিডিওগুলো পোস্ট করে এসেছি। তবে বেশ কিছুদিন ধরে মানে রাত্রেবেলাতে ভিডিওগুলো এডিট করতে একটু সময় পাচ্ছি না, মানে দেরি হয়ে যাচ্ছে, সারাদিন এত খেটে খুটে না, রাত্রে বিছানায় পড়ছি আর কখন যে ঘুমিয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না, মানে এত ক্লান্ত থাকছি। এখন ঘরের কাজটা একটু বেড়েছে, তো ব্যাস আর কি আজকের দিনটাই লাস্ট, এবারে আর নেই কিছু পরিষ্কার করার, তো সব হয়ে গেছে, ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে। কালকে একটু ঠাকুরের পুজোটা, মানে মা দুর্গার পুজোটা একটু শুরু করে দিই, মাকে বসিয়ে দেবো, ব্যাস তারপরে নর্মাল যেভাবে চলে আর কি সেভাবে চলবে, কাজের চাপটা কমে যাবে। তো ওই যে সব কিছু আমি এইটার মধ্যেই ঢালি, এই ডাব্বাগুলোর মধ্যে মশলাপাতি সব এর মধ্যে থাকে, একটা জায়গা থেকে নিতেও সুবিধা হয়, আলাদা আলাদা করে কৌটো খুলে বারেবারে মশলা নিতে ভালো লাগে না, তো এর মধ্যে সব নিরামিষের রান্নার জন্য সব ঢেলে রাখলাম, আর বাকি জিনিসগুলো আমার আলাদা করেই রাখা থাকে। নিরামিষ আর আমিষের জিনিস সব আমার আলাদা, মানে আমি একটু বাতিক আছে এগুলো আমার আর কি। তো দিয়া বলে তুমি কত মানো, কী দরকার এত মানার, মানে কী বলুন তো প্রথম থেকে মেনে এসেছি, তো ওই জন্য মানে হাত ধোয়াটা আমার খুব ব্যাড হ্যাবিট, মানে বারে বারে হাত ধুয়ে ধুয়ে আমি ছুইও না, যেহেতু পেঁয়াজ রসুনের রান্না মাছ মাংস রান্না করি সেই দিন আলাদা করে সব করতে হয়, এগুলো না হলে তো অসুবিধা হয় না। নিরামিষ যেদিন খাই সেই ছোঁয়াছুঁয়ে জিনিস যদি খেয়ে নিলাম তাহলে সেই নিরামিষটা কি নিরামিষ খাওয়া বলে বলুন তো? আজকালকার মেয়ে তো এরা, এরা তো সব কিছুতে লজিক খোঁজে, বলে কোনো দরকার নেই এসব এত সব কিছু করার, তো তবে শিখিয়েছি অনেকটাই শিখেছে, এখন মানে বোঝে ব্যাপারটা, ওদের তো আবার সব কিছুতে লজিক খুঁজবে, দিয়া বলবে কী লজিক আছে বোঝাও, তো এই হলো ব্যাপার আর কি। মেয়েদেরকে তো অনেক কিছু শেখাতে হয়, আমাদের যেভাবে আমাদের বাবা মারা শিখিয়ে এসেছে আমাকেও সেটা করতে হয়, আমার মেয়েদেরকে সেটা বুঝিয়ে আসতে হয়। যাই হোক, খেতে বসে পড়েছি, গরম গরম ভাত আর বেগুনের তরকারি দিয়ে খাচ্ছি। দিশা তো ঘুমিয়ে গেছিলো, ওকে জোর করে টেনে আনা হয়েছে, কিছুতেই খাবে না ও, যদি একবার ঘুমিয়ে যায় না মানে ওকে উঠিয়ে খাওয়ানোটা যে কতটা চাপের, ওকে একটু ডাল সেদ্ধ দিয়ে ভাতটা মেখে খাওয়াচ্ছি, আর রেগে গেছে দিয়া আর ওর বাবা মিলে সমানে ওর পেছনে লাগছে, দুজন মিলে এত রাগাচ্ছে ওকে, মানে ও কাঁদতে দেরি আর কি। আর দিয়া না খুব বোনের পেছনে লাগে জানেন তো, ছোটো তো ওই যে সবসময় ওর পেছনে লাগবে। আমি আবার বকলাম যে কেন ওর পেছনে লাগছিস, একে তো খাচ্ছে না, তো আমিও খাচ্ছিলাম আর ওই যে দিশাকে খাইয়ে দিচ্ছিলাম একটু একটু করে, আর ওকে তো একটু কেউ পেছনে লাগলে কেউ কিছু বললে কাঁদতে স্টার্ট করে দেয়, তো আমি তখন খুব বকলাম ওদেরকে যে ও যদি কেঁদেছে না আমি তোদের দুজনের দেখ অবস্থা আমি খারাপ করে দেবো। তো দিশার পেছনে কেউ লাগলে আমার একটু ভালো লাগে না, যদিও আমিও একটু পেছনে লাগি, তবে যখন ওরা পেছনে লাগে তখন আর আমি ওকে কিছু বলি না। তো এই যে দেখছেন না চোখটা লাল হয়ে গেছে ওর, একটু পরেই এবারে কান্না স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, খাইয়ে দিলাম ওকে, তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।